Welcome to my channel. আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা যে কোনো একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব এক কথায় যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে শো করি সর্বপ্রথম যে ফটোটি দেখছেন আমি এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি ইউজ করছি ফটোশপ সিসি 2020 ভার্সন চলুন প্রথমে আমরা একটি সিলেকশন টুল নেই এটা আমার ফটো ফটো যদি রিটাচিং করার প্রয়োজন পড়ে তাহলে রিটাচিং করে নেবেন আচ্ছা আমরা একটা লেয়ার নিয়ে নিলাম এবার সিলেকশন টুল থেকে 23 নিয়ে নিই ব্রাশ সাইজ সিলেকশন করে নিই জাস্ট 1 মিনিট টাইম লাগবে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার শুধুমাত্র 1 মিনিট লাগবে আচ্ছা এখানে লক্ষ্য করুন এখানে চুলগুলো কিন্তু হালকা মানে হালকা বাতাসে যে শ্যাডোগুলো আছে এগুলো কিভাবে আমরা ব্যবহার করব তার জন্য আমরা যাব রিফাইন্ড এজ রিফাইন্ড এজে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন রকম কালার দেওয়া আছে আপনি কালার দিয়ে নিতে পারেন মানে যাতে আপনি হেয়ার গ্লো বুঝতে পারেন আচ্ছা আমরা স্মার্ট রেডিয়াস দিয়ে দেব 8% আর এটা দিয়ে দেব 8% দিয়ে এবার এখান থেকে আমি চেষ্টা করে দেখি কি রেজাল্ট আসে লক্ষ্য করুন আচ্ছা আমি এই পাশের হেয়ার গুলো নিয়ে নিই এগুলো রিমুভ করে দিই ওকে আমার হেয়ার গুলো খুব সুন্দরভাবে আমি কাট করে নিয়ে নিতে পেরেছি আশা করি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট এবার যদি আমি নিউ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই ও আমি ব্যাকগ্রাউন্ডটিতে ব্যবহার করব গ্রেডিয়েন্ট লক্ষ্য করুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ করা কমপ্লিট আমি চাইলে এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু একটু লক্ষ্য করুন আমি এই ছবিটি দেখাই সর্বপ্রথম এখানে ঘোলা থাকার কারণে এই ছবিটিতে যার কারণে এই জায়গায় একটু ইয়ে আসছে সেই ক্ষেত্রে কি করব এটা তো অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে শেপ টুল ব্যবহার করতে পারেন কিন্তু কাজ হচ্ছে না সেক্ষেত্রে কি করব সর্বপ্রথম এই লেয়ারটিকে রাইট ক্লিক করুন কনভার্ট স্মার্ট অবজেক্ট তারপর রিস্টোরাইজ করে নিন এইভাবেও করতে পারেন আবার এটা দিয়েও এইভাবে সিলেক্ট করে বাড়তি অংশটুকু রিমুভ করে দিতে পারেন ফেদার দিয়ে রিমুভ করে দিতে পারেন তাহলে এটা সুন্দর লাগবে আমি এবার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রেডিয়েন্ট করে দিই যেহেতু যেটুকু বাড়তি অংশ আপনাদের এক্সট্রা মনে হবে এগুলো রিমুভ করে দিতে পারেন দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে এক মিনিটের ভিতরই একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম চলুন প্রথমে আমরা সিলেকশন টুলটি নিব এটা সাইজ দিব 23 ব্রাশ সাইজ 23 হাইডিনেস দিব এত স্কোরিং দিব 25 দিয়ে এবার জাস্ট খালি এবার সিলেক্ট করে নিন ফটোটা আর কিচ্ছু করা লাগবে না ফটোটা সিলেকশন করে নিয়ে দেন রিফাইন এজ থেকে যেটা আমার প্রয়োজন যে অংশটুকু সেখানে এভাবে ঘষা দিবেন তার জন্য এইখানে এডিট করে নেবেন এবং কালার এটা 80% করে নেবেন জাস্ট একটু করলে এটা আপনার অরিজিনাল একটা হেয়ারের লুকটা থেকে যাবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ সাথে থাকার জন্য